বাংলাদেশ বিমানে শুধুমাত্র টিকিট বিক্রি খাতেই কি পরিমাণ দুর্নীতি ভর করেছিল তার প্রমাণ পেয়েছে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সত্যি অভিযানে গেল এক মাসেই টিকিট বিক্রি বেড়েছে একশো তেতাল্লিশ কোটি টাকা যা বিমানের ইতিহাসে নজিরবিহীন বিশেষজ্ঞদের মতে দীর্ঘদিনের লোকসান কাটিয়ে রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থাটির ভাবমূর্তি ফিরিয়ে আনতে দুর্নীতিবিরোধী অভিযান অব্যাহত রাখার বিকল্প নেই লাকপিনা জেসমিন সোমার রিপোর্ট টিকিট কিনতে গেলে টিকিট নেই অথচ ফাঁকা সিট নিয়েই গন্তব্যে যাচ্ছে উড়োজাহাজ এটি বাংলাদেশ বিমানের সাধারণ চিত্র যা যুগ যুগ ধরে চলে আসছে কিন্তু কেন তার উত্তর খুঁজতেই গত ডিসেম্বর থেকে মাঠে নামে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এই খালি থাকার কারণটাই হলো টিকিটের ম্যানুয়ালি ব্লক করতো এবং বিভিন্ন রুট থেকে বিদেশি রুট থেকে আমাদের এই বিমানের সংশ্লিষ্ট লোকজন অবৈধভাবে মাসোহারা নিত আর বিমান খালি যেত এই বিষয়টা আমরা এখন বন্ধ করেছি এরপর জানুয়ারি থেকেই ব্যবস্থা গ্রহণ মার্চ থেকে শুরু হয় দুর্নীতিবাস সিন্ডিকেটের বিরুদ্ধে সারাশি অভিযান চার বছরে দুই হাজার টিকিট বিনামূল্যে বিক্রি দেখিয়ে ষোলো কোটি টাকা আত্মসাতের অভিযোগে গেল মাসে ওয়েসডি হন যুক্তরাজ্যের কান্ট্রি ম্যানেজার শফিকুল ইসলাম দুর্নীতির অভিযোগে একই শাস্তি দেওয়া হয় বিমানের বিপণন ও বিক্রয় শাখার ভারপ্রাপ্ত পরিচালক আশরাফুল আলমকে জানুয়ারি থেকেই শুদ্ধি অভিযানের সুফল পেতে থাকে বিমান মন্ত্রণালয় গত বছর জানুয়ারি মাসে যেখানে দুইশো তিরাশি কোটি ছত্রিশ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে সেখানে এবছর জানুয়ারিতে হয়েছে তিনশো কোটি পঁয়ত্রিশ লাখ টাকা একইভাবে গত বছরের তুলনায় এবছর ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিলে টিকিট বিক্রি বেড়েছে উল্লেখযোগ্য হারে সবশেষ গেল বছর এপ্রিল মাসে যেখানে টিকিট বিক্রিতে আয় হয়েছে দুইশো কোটি উনচল্লিশ লাখ টাকা সেখানে এবছর এপ্রিল মাসে তা দ্বিগুণ বেড়ে হয়েছে চারশো কোটি টাকা অর্থাৎ শুধুমাত্র এপ্রিল মাসেই টিকিট বিক্রি বেড়েছে প্রায় একশো কোটি একষট্টি লাখ টাকা সরকারের দুর্নীতি বিরোধী এই অভিযান অব্যাহত রাখার বিকল্প নেই বলছেন বিমানের সাবেক এই কাজগুলো হয়েছে তাদেরকেও কিন্তু একটা আমরা দিলাম কেন কাদের যা জবাবিতার মধ্যে আনতে হবে গেল মার্চে এক সভায় টিকিট বিক্রিতে দশ ধাপে দুর্নীতির তথ্য তুলে ধরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় শুধুমাত্র টিকিট বিক্রি খাতে নয় বিমানের প্রতিটি খাতে দুর্নীতিমুক্ত করতে সরকারকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে বলে মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা আর তবেই না স্বপ্নের আকাশে ডানা মেলতে পারবে বাংলাদেশ বিমান লাকমিনাজমিন সোমা নিউজ টোয়েন্টি ফোর ঢাকা